এখন আমরা শিখব ভগ্নাংশের ছোট এবং বড়, অর্থাৎ কে বড় কে ছোট বা কে ছোট কে বড় সেটা কিভাবে বুঝব দেখা যাক। চলো আমরা শুরু করি। চার ভাগের মধ্যে দু ভাগ অনিল জেঠুকে আর এক ভাগ রহিম রহমান চাচাকে, তাহলে দু ভাগ আর এক ভাগ তিন ভাগ দিয়ে দেওয়া হলো, তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ দেওয়া হলে কত ভাগ বাকি থাকলো? এক ভাগ বাকি থাকলো। তাহলে বাড়ির জন্য বাড়ি থাকলো কতটুকু? এক ভাগ। এক ভাগ বাড়ি থাকলো বাড়ির জন্য, ঠিক আছে। এবারে পরে অংশে যাই, জন্য যদি এক ভাগ বাকি থাকে, এবারে দেখি কত ভাগ করেছিল। চার ভাগের, চার ভাগের দু ভাগ পেয়েছে, তাহলে সমান কুমড়োর চার ভাগের দু ভাগ পেয়েছে অনিল জেঠু, চার ভাগের দু ভাগ পেয়েছে। ভগ্নাংশের আকারে কী হয়? দুইয়ের চার অংশ, দুইয়ের চার অংশ, ঠিক আছে। আর রহমান চাচা গোটা কুমড়োর সমান কত ভাগের? সমান চার ভাগের, ভাগ তো সমান চার ভাগে করা হয়েছিল, তাহলে সমান চার ভাগের, সমান চার ভাগের কতটুকু পেয়েছে? এক ভাগ পেয়েছে, এক ভাগ পেয়েছে। তাহলে অংশ কতটুকু হবে, ভগ্নাংশ কতটুকু হবে? ওনার ভগ্নাংশ হবে একের চার অংশ, একের চার অংশ পেয়েছে। কুমড়োর সমান ক ভাগে ছিল? সমান ছিল চার ভাগ। সমান ক ভাগ ছিল? সমান চার ভাগ। চার ভাগের মধ্যে ক ভাগ থাকলো? এক ভাগ থাকলো। তাহলে এটা ভগ্নাংশের আকারে কতটুকু হবে? একের চার অংশ। কতটুকু হবে বাড়িতে থাকলো? বাড়িতে থাকলো একের চার অংশ, ঠিক আছে। এবার দেখো অনিল জেঠুর কতটুকু আছে? অনিল জেঠুর আছে দুইয়ের চার অংশ, আর রহমান জেঠুর আছে একের চার অংশ। তাহলে দুটোরই হর সমান, দুটোরই হর হচ্ছে চার, এই চার এই চার, ঠিক আছে, দুটোরই হর সমান। কিন্তু অনিল জেঠুর লবটা জেঠু বেশি পেয়েছে, রহমান চাচা কম পেয়েছে, তাই অনিল জেঠুর পাওয়া কুমড়োর পরিমাণ বেশি হবে। দেখো এখানে এই যে প্রথমে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে বৃহত্তর, এটাকে বলা হয় বৃহত্তর, অর্থাৎ যে বড় সেটার সামনে এটা বসবে, এর পরে ছোটটা বসবে, আর এর পরের চিহ্নটা হচ্ছে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর অর্থাৎ যে ছোট সে আগে বসবে, এই চিহ্নের পরে বড়টা বসবে। তাহলে তাহলে আমরা দেখলাম অনিল জেঠুর কুমড়োর পরিমাণ বেশি, তাহলে অনিল জেঠুর কুমড়োর পরিমাণ বসবে, তাহলে এই ফাঁকা বাক্সে এখানে বৃহত্তর চিহ্ন বসবে রহমান চাচার পা কুমড়োর চেয়ে। দেখো এটা অংশের পরিমাণে দুইয়ের চার অংশ বৃহত্তর একের চার অংশ, পরিমাণে দুইয়ের চার অংশ বৃহত্তর একের চার অংশ, এই যে এখানে সেটা করে দেওয়া রয়েছে, দুইয়ের চার অংশ বৃহত্তর একের চার অংশ, ঠিক আছে, পাওয়া গেল। দু টুকরা, ছ টুকরার মধ্যে ক টুকরা, দু টুকরা, মেনুরা পেয়েছে ছ টুকরার মধ্যে দু টুকরা, মোট টুকরা কয়টি? ছয়টি, বলো। আচ্ছা আর সাবিনা, এই সাবিনারা, সাবিনারা পেলে ছ টুকরার মধ্যে কত টুকরা? চার টুকরা, তাহলে চার টুকরা হচ্ছে সাবিনারা, চার টুকরা হচ্ছে সাবিনারা পেয়েছে ক টুকরার মধ্যে, মোট ছ টুকরার মধ্যে, তাহলে ছ টুকরার মধ্যে চার টুকরা পেয়েছে, এটা পেয়েছে সাবিনারা। এই পর্যন্ত হলো আমাদের, এটা কী চিহ্ন? এটা বৃহত্তর চিহ্ন, তাহলে এর অংশ বৃহত্তর, এর অংশ কার অংশ বেশি? এখানে বৃহত্তর মানে প্রথমে বৃহত্তর, কার অংশ বেশি? সাবিনার অংশ বেশি, তাহলে আমরা এখানে লিখব সাবিনার অংশ বৃহত্তর, কার অংশ? মেনুর অংশ, এই ফাঁক এখানে হবে সাবিনার অংশ, সাবিনার অংশ বৃহত্তর, কার চেয়ে বড়? এর অংশ বৃহত্তর হচ্ছে মিনুর অংশের চেয়ে, লিখব মিনুর অংশ, সাবিনার অংশ মিনুর অংশের চেয়ে বৃহত্তর। এখানে লিখব চারের ছয়, চারের ছয় অংশ, আর মিনুর অংশ ছিল দুইয়ের ছয়, দুইয়ের ছয়, তাহলে চারের ছয় এখানে দিব বৃহত্তর, চারের ছয় বৃহত্তর দুইয়ের ছয়, এই পাতা শেষ, আমরা শেষ করলাম একশো চোদ্দ। এবার একশো পনেরো পাতা দেখি, একশো পনেরো নিচের ছবি দেখি ও ফাঁকা করে লিখি, এখানে এই ছবিটা দেখবো, দেখে ফাঁকা করে লিখবো, কী লিখবো? লাল রং কত অংশে আছে, মোট কতগুলি অংশ আছে, মোট অংশগুলো আমি গুনে নিই, আমরা মোট অংশ কতগুলি আছে হিসেব করি, মোট অংশ আছে এদিক দিয়ে দেখো এক দুই তিন চার, এদিক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নটা স্তম্ভ আছে, চারটা শাড়ি আছে, তাহলে চার নং ছত্রিশ, তাহলে মোট ঘর আছে কটা? চার নং ছত্রিশ, চার নং সমান সমান কত? চার নং ছত্রিশ, মোট ছত্রিশটা ঘর আছে, এটুকু আমরা জানলাম মোট ছত্রিশটা ঘর আছে। এবার দেখি অন্য কত, লাল রং কটা আছে, লাল রং আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে লাল রং আছে এগারোটি, ছত্রিশটির মধ্যে ছত্রিশটির মধ্যে এগারোটি হচ্ছে লাল রং, এগারোটি লাল রং হচ্ছে কটির মধ্যে? ছত্রিশটির মধ্যে, তিন দশ ছয়, ছত্রিশটির মধ্যে এগারোটি লাল রং হয়ে গেল। আচ্ছা আবার দেখি, এবারে অন্য সবুজ রং কটি আছে, সবুজ রং দেখিনি, সবুজ রং কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি আছে সবুজ রং, তাই তো?
সবুজ রঙের হচ্ছে সাতটি, তাহলে ছত্রিশটির মধ্যে সাতটি সবুজ অংশ, মানে সবুজ অংশ হচ্ছে সাতটি, কটির মধ্যে ছত্রিশটির মধ্যে, ছত্রিশটির মধ্যে সাতটি। ছত্রিশটির মধ্যে সাতটি, তাহলে হচ্ছে সবুজ অংশ। এবার পরের অংশে চলে যাই, তাহলে লাল হয়েছে সবুজ হয়েছে, এবারে বেগুনি রঙ, বেগুনি রঙ কটি আছে গুনে নিই, বেগুনি রঙ এক দুই তিন চার পাঁচ ছয়, ছটি আছে বেগুনি, তাহলে বেগুনি রঙ আছে ছটি, রঙ আছে ছটি, কটির মধ্যে ছত্রিশটির মধ্যে, ছত্রিশটির মধ্যে ছটি বেগুনি রঙ হয়ে গেল। তারপরে কী বলছে, কতগুলো অংশ কটা আছে, বাকি অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বাকি বারোটা অংশ আছে, বারোটা অংশ, ঠিক আছে নীল রঙ, তাহলে আমরা এটা শেষ করে কমপ্লিট হয়েছে। এবারে ছবিতে লাল রঙের অংশ সবুজ রঙের অংশের বেশি না কম, লাল রঙের অংশ কটি রয়েছে ছবিতে, লাল রঙের অংশ রয়েছে চারটি, চারটি আটটি এগারোটি, আর সবুজ রঙ রয়েছে সাতটি। ছবি দেখো, ছবিতে দেখে বোঝা যাচ্ছে কোনটা বেশি কোনটা কম, দেখো লাল রঙ রয়েছে এই পুরোটা রয়েছে লাল রঙ, সবুজ রঙ রয়েছে এটা, নিশ্চয়ই লাল রঙটা বেশি, তাহলে লাল রঙই বেশি, তাহলে এখানে লাল রঙের অংশ, এই যে লাল রঙের অংশ সবুজ রঙের অংশ কোন কোনটা বসবে, বৃহত্তর বসবে না ক্ষুদ্রতর বসবে, তাহলে বৃহত্তর নিশ্চয়ই লাল রঙের অংশ বেশি রয়েছে, তাহলে লাল রঙের অংশ এখানে চিহ্ন বসবে বৃহত্তর, সবুজ রঙের অংশ হচ্ছে বেশি। আবার লাল রঙের অংশ কতটুকু, লাল রঙের অংশ তো আমরা জানি, লাল রঙের অংশ হচ্ছে এগারো ছত্রিশ আর সবুজ রঙের অংশ হচ্ছে সাতের ছত্রিশ, তাহলে লাল রঙের অংশ এগারো ছত্রিশ, লাল রঙের অংশ এগারো ছত্রিশ, এগারো ছত্রিশ বৃহত্তর সবুজ রঙের অংশ সাতের ছত্রিশ, সাতের ছত্রিশ হয়ে গেছে। তারপরে প্রশ্ন, বেগুনি রঙের অংশ সবুজ রঙের অংশ বেশি না কম, দেখো বেগুনি রঙের অংশটা, এই যে বেগুনি রঙের অংশ এখানে রয়েছে এটা হচ্ছে বেগুনি রঙের অংশ, কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছটা, আর সবুজ রঙের অংশ কটা রয়েছে, এটা হচ্ছে সবুজ রঙের, সবুজ রঙ কটা রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, তাহলে বেশি রয়েছে সবুজ রঙ, সবুজ রঙের সাতটি, বেগুনি রঙের অংশ, সবুজ রঙের অংশ হচ্ছে সাতের ছত্রিশ আর বেগুনি রঙের অংশ ছয়ের ছত্রিশ, ছয়ের ছত্রিশ ক্ষুদ্রতর হচ্ছে সবুজ রঙের অংশের চেয়ে, সবুজ রঙের অংশ সাতের ছত্রিশ এর চেয়ে ক্ষুদ্রতর হয়েছে। নটিতে রং দিলাম, তিনটিতে রং দেওয়া হলো না, রং দিলাম নটিতে, কয়টিতে, নটিতে, ছত্রিশটার মধ্যে নটিতে রং দিলাম, আর থেকে গেলো কয়টি রং দেওয়া হলো না, এরকম কয়টি থাকলো, তাহলে এরকম থাকলো তিনটি, দেখো রং দেওয়া হলো না তিনটি থাকলো, তাহলে তিনের ছত্রিশ অংশে রং দেওয়া হলো না, তিনের ছত্রিশ অংশে রং দেওয়া হলো না। পরের প্রশ্ন রয়েছে, ছবিতে আমার দেওয়া অন্য রঙের অংশ সবুজ রঙের অংশের চেয়ে বেশি না কম, ছবিতে আমি যে রং দিলাম, আমি দিলাম নটিতে, নীল রং দিলাম কটিতে, নটিতে, এই নটিতে নীল রং দিয়েছি আর সবুজ রং আছে সাতটিতে, তাহলে সাতের চেয়ে বেশি, তাহলে সবুজের চেয়ে নীল রঙের অংশটা বেশি রয়েছে, তাহলে সবুজ রঙের চেয়ে বেশি, সবুজ রং কটা সাতের, সাতের ছত্রিশ অংশ, তিনের ছত্রিশ, তাহলে রং না দেওয়া অংশ তিনের ছত্রিশ সবুজ অংশের চেয়ে ছোট, তিনের ছত্রিশ ক্ষুদ্রতর কার চেয়ে, সবুজ অংশের চেয়ে, সবুজ অংশ কটা সাতের ছত্রিশ। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান বাড়ে বা কমে, অর্থাৎ ভগ্নাংশের হর যদি সমান রাখি, লব যদি বাড়ে বা কমে, তাহলে ভগ্নাংশের মান বাড়বে, অর্থাৎ লব যদি বাড়ে, লব বাড়লে ভগ্নাংশের মান বাড়বে, আবার যদি লব কমে, লব যদি কমে, তাহলে ভগ্নাংশের মানও কমবে, অর্থাৎ যদি আমরা এইভাবে লিখি, ধরে নাও এখানে যদি দুটা ভগ্নাংশ পাই, একটা ভগ্নাংশ পেলাম, ধরা যাক একটা ভগ্নাংশ পেয়েছি পাঁচের নয়, এর ছয়, একটা পেলাম তিনের নয়, তাহলে দুই ক্ষেত্রেই হর কিন্তু নয় রয়েছে, দুটো ক্ষেত্রেই হর রয়েছে নয়, কত রয়েছে হর নয়, প্রথম ক্ষেত্রে লব ছিল পাঁচ, সেটা কমে গিয়ে হলো তিন, তাহলে কমে গেল, তাহলে নিশ্চয়ই প্রথমটা বড় ছিল এবং পরেরটা ছোট, তাহলে প্রথমটা বৃহত্তর, তাহলে পাঁচের নয় হচ্ছে বৃহত্তর কার চেয়ে, তিনের নয়ের চেয়ে বৃহত্তর, পাঁচের নয় হচ্ছে তিনের নয়ের চেয়ে বৃহত্তর, পাঁচের নয় বৃহত্তর হলো কার চেয়ে, তিনের নয়ের চেয়ে,
বোঝা গেল? আয়তক্ষেত্রকার কাগজ নিয়ে সেখানে ঘর কেটে সমান অনেকগুলো ভাগ করলো এবং সব ঘরে কী করলো, সব ঘরে রং করলো। কীভাবে রং করলো? সবুজ, কলা, নীল এবং অন্য রং দিল, সবগুলোতেই রং হলো, সবুজ, কমলা, নীল এবং অন্য রং। দেখা যাক তাহলে আমরা কটি ঘর কেটেছি এখানে। এখানে ঘর দেখতে পাচ্ছি, মোট ঘর দেখতে পাচ্ছি কটি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটি স্তম্ভ রয়েছে আর এক, দুই, তিন, চার, চারটি লাইন রয়েছে। তাহলে ছয় গুণন চার, ছয় গুণন চার করলে কত হয়? চার ছয় চব্বিশ, অর্থাৎ চব্বিশটি ঘর রয়েছে। ঠিক আছে, এবার আমরা রং করি। ধরা যাক সবুজ রং, প্রথমে আছে সবুজ রং। সবুজ রং তাহলে কটায় দিব? সবুজ রং ছয়টায় দিলাম সবুজ রং। আচ্ছা, চব্বিশটার মধ্যে ছটায় সবুজ রং, তাহলে ছয় আর নিচে কটা মোট অংশ কটা ছিল? চব্বিশটা, দুই, দশ, আছে। ঠিক আছে, তাহলে চারটেতে যদি কমলা রং দেওয়া হয় তাহলে কমলা রং দিলাম চব্বিশটার মধ্যে, চারটেতে চারটে রং দিলাম চব্বিশটার মধ্যে, চারটে মোট ঘর কটা? চব্বিশটা। পাঁচটা করে নীল রং দেওয়া হলো, তাহলে নীল রং দেওয়া হলো চব্বিশটার মধ্যে পাঁচটা করে, পাঁচ মোট ঘর ছিল কটা? চব্বিশটা। তাহলে তিনটে করে লাল রং দিয়ে দিয়েছে, তাহলে এই আমরা ঘরের রঙগুলো দিয়ে দিলাম। তাহলে অন্য রং দিলাম তিনটে ঘরে, কম না বেশি? বেশি। তাহলে সবুজ রঙের অংশ কমলা রঙের অংশের চেয়ে বেশি, সবুজ রঙের অংশ কমলা রঙের অংশের চেয়ে বেশি, সবুজ রঙের অংশ তাহলে বৃহত্তর কমলা রঙের অংশের চেয়ে। তাই সবুজ রং কটা ছিল? সবুজ রং করেছিলাম ছটা, কটার মধ্যে? চব্বিশটার মধ্যে। একটা বেশি হচ্ছে কার চেয়ে? কমলা রঙের চেয়ে। কমলা রং কটা ছিল? কমলা রং কটা ছিল? আমরা কটা পেয়েছি কমলা রং দেখে নিই। কমলা রং ছিল চারটেতে, তাহলে চারটেতে ছিল কমলা রং, তাহলে এখানে চার, এখানে নিচে ঠিক মোট তো চব্বিশটাই হবে রং, মোট চব্বিশ, তাহলে এটুকু হয়ে গেল। তাহলে কমলা রঙের অংশ হচ্ছে কম, কার চেয়ে কম? নীল রঙের অংশের চেয়ে কম, মানে ক্ষুদ্রতর। কমলা রঙের অংশ কটা ছিল? চারটা। কমলা রঙের অংশ ছিল চারটা, তাহলে উপরে চার কতগুলোর মধ্যে ছিল? চব্বিশটার মধ্যে ছিল। এটা হচ্ছে ক্ষুদ্রতর, কার চেয়ে ছোটো? এটা হচ্ছে নীল রঙের চেয়ে। নীল রং কটা ছিল? নীল রং ছিল পাঁচটা, কটার মধ্যে? চব্বিশটার মধ্যে ছিল পাঁচটা, মোট অংশ ছিল চব্বিশটা, তার মধ্যে পাঁচটা। তাহলে এই পর্যন্ত আমাদের ছয়ের চব্বিশ হচ্ছে সবুজের অংশ, এটার সঙ্গে যোগ করবো কার অংশ? কমলার অংশ। কমলা কত? চারের চব্বিশ, কমলা হচ্ছে চারের চব্বিশ, সবুজের সঙ্গে কমলার অংশ যোগ করবো, চারের চব্বিশ, কমলার অংশ চারের চব্বিশ। তারপরে হচ্ছে কার অংশ? সবুজ হলো, কমলা হলো, কমলার অংশ, নীল অংশ। এবার নীল অংশে যাই, নীল অংশ কটি রয়েছে? পাঁচটি। নীল অংশ রয়েছে পাঁচটি, দেখো নীল অংশ, নীল রঙের অংশ রয়েছে পাঁচটি, পাঁচের চব্বিশ। তাহলে নীল রং হচ্ছে পাঁচের চব্বিশ, বসিয়ে দিই, পাঁচের চব্বিশ হচ্ছে নীল রং, পাঁচের চব্বিশ হচ্ছে নীল রং। এই পর্যন্ত হয়েছে পাঁচের চব্বিশ নীল রং। এবারে আবার চলে যাই, এবারে দেখি কোন রং বসিয়েছি, অন্য রং বসিয়েছি, কমলা রঙের অংশ, নীল রঙের অংশ এবং অন্য রং। অন্য রং আমরা কোনটা করেছি? আমরা লাল রং করেছি, লাল রং। তাহলে তিন, নটা, নটা যদি অন্য রঙের অংশ করি, এটা হচ্ছে অন্য রঙের অংশ, মোট হচ্ছে চব্বিশটার মধ্যে নটা, তাহলে সব যোগ করে কটা হলো? চব্বিশটা রং, চব্বিশটা অংশ, তাহলে চব্বিশের চব্বিশ অংশই রং করা হয়েছে। চব্বিশের চব্বিশ অংশ যদি লব আর হর সমান হয় তাকে বলা হয় এক অংশ বা সম্পূর্ণ, তাকে বলা হয় এক অংশ বা সেটাকেই বলা হয় সম্পূর্ণ, সেটাকে কী বলা হয়? সম্পূর্ণ বলা হয়। ঠিক আছে, এর আট, পাঁচের আট, হর দুটোর ক্ষেত্রেই সমান আছে, দুটোর ক্ষেত্রেই হর আছে আট। তাহলে যেটা হর ছোটো হলে, লব ছোটো হলে সে ছোটো হবে, লব বড় হলে সে বড় হবে। তাহলে তিনের আট ক্ষুদ্রতর, পাঁচের আট, এই তো? তাহলে তিনের আট ক্ষুদ্রতর, পাঁচের আট। এবারে পরের প্রশ্নে চলে যাই, একই রকমভাবে দুইয়ের সাত, এটা বৃহত্তর হবে একের সাথে যেহেতু এক ছোটো। পরেরটা যাই, আটের এগারো ক্ষুদ্রতর নয়ের এগারো হবে যেহেতু নয় বড়ো। তারপরেরটা যাই, পাঁচের ছত্রিশ সাতের ছত্রিশ, তাহলে পাঁচের ছত্রিশ ক্ষুদ্রতর হবে সাতের ছত্রিশের, হয়েছে। তারপরের প্রশ্নে যাই, ছয়ের তেরো আর তেরোর তেরো, ছয়ের তেরো ছয় তেরোর চেয়ে ছোটো, নিচে দুটোরই তেরো রয়েছে হর, কিন্তু লব একটাতে রয়েছে ছয় একটাতে রয়েছে তেরো, তাহলে যার লব ছোটো সেই ছোটো, তাহলে ছয়ের তেরো ছোটো হচ্ছে তেরোর তেরোর চেয়ে।
তারপরে আটের এগারো আর এগারো এগারো, আটের এগারো নিশ্চয়ই এগারো এগারো হচ্ছে ছোটো হবে, তারপরে সাত নম্বর সাতের দশ আর এক, এক মানে কি পরিপূর্ণ অংশ, এককে আমরা কি ধরতে পারি মানে দশের দশ। দেখো এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, এখানে কি বুঝবো আমরা দেখি, এখানে এই যে এক রয়েছে, এক মানে কি, এক মানে হচ্ছে দশের দশ, এক মানে হলো দশের দশ, দশ কেন ধরলাম কারণ এখানে দশ রয়েছে, তাহলে এক শব্দের অর্থ হচ্ছে দশের দশ, এক সংখ্যার অর্থ, তাহলে উপরে দশ হচ্ছে কিন্তু এখানে কত রয়েছে, এখানে সাত রয়েছে, তাহলে সাত ছোটো, তাহলে ক্ষুদ্রতর কোনটা, তাহলে ক্ষুদ্রতর হচ্ছে সাতের দশ, সাতের দশ ক্ষুদ্রতর হচ্ছে একের চেয়ে, ঠিক আছে হয়ে গেল। ক্ষেত্রে কী পাবো, এক্ষেত্রে ক্ষুদ্রতর এটা এক পূর্ণ অংশ তিনের পাঁচের চেয়ে, এক মানে তাহলে এটা পাঁচের পাঁচ হবে, তাহলে এটা বৃহত্তর তিনের পাঁচের চেয়ে, আমরা এই পর্যন্ত পেয়ে গেছি। এবার পরের পৃষ্ঠায় যাই, পেন্সিল দিয়ে নকশা করি এবং প্রয়োজন মতো বাদ দিই। তাহলে এখানে দেখো, এখানে কতগুলো অংশ রয়েছে মোট এই চিত্রে, এই চিত্রে মোট অংশ রয়েছে একটি দুটি তিনটি চারটি, চারটির মধ্যে তিনটিতে রং করা হয়েছে, একটিতে করা হয়নি, কত অংশে নকশা করা হয়েছে, তিনটি অংশে নকশা করা হয়েছে, তাহলে তিনটি অংশে নকশা করা হয়েছে, চারটি মোট অংশ রয়েছে, তাহলে রং নকশা করা হলো তিনের চার অংশে নকশা, সে রং করলো কয়েকটি ভাগে, এবারে এবারে সে রং করেছে তিনটি ভাগে, সে একটি ভাগ মুছে দেবে, তাহলে একটি ভাগ যদি মুছে দেয়, ধরা যাকে মাঝের ভাগ, ধরা যাক সে মাঝের ভাগটি মুছে দেবে, তাহলে মাঝের ভাগটি, তাহলে সমান কটি ভাগ, সে সমান চারটি ভাগের মধ্যে একটি ভাগ সে মুছে দেবে, মোট ভাগ তো চারটা রয়েছে, মোট ভাগ চারটার মধ্যে সে সমান চারটি ভাগের মধ্যে কয়টি ভাগ মুছে দেবে, একটি ভাগ মুছে দেবে, তাহলে সে কত অংশ মুছতে চায়, প্রথমে মনীষা নকশা করলো কত অংশে, প্রথমে নকশা করলো তিনের চার অংশে, তিনের চার অংশে, এবার মুছতে চায় কত অংশে, একের চার অংশ, একের চার অংশ মুছতে চায়, তাহলে কতটুকু তার নকশা থেকে যাব, তাহলে একের চার অংশ মুছে ফেলার পরে কত অংশ মুছে ফেলার পরে, একের চার অংশ মুছে ফেলার পরে কতটুকু থাকলো, একের অংশ, একের চার অংশ মুছে ফেলার পরে এইটুকু থাকলো, দেখো এখানে এই অংশটুকু থাকলো, তাহলে এখানে কটে দুটো, দুটো অংশ, দুটো খালি আর দুটো আছে, তাহলে দুইয়ের চার অংশ থাকলো, কত থাকলো দুইয়ের চার অংশ থাকলো, অর্থাৎ এখান থেকে আমরা ভগ্নাংশের বিয়োগের ধারণা পাচ্ছি। এই যে এখানে দেখে না, এবারে এখানে দেখছি তিনের চার অংশ থেকে একের চার অংশ বাদ দিলাম, দুইয়ের চার অংশ থাকলো, এই যে তিনের চার, তিনের চার বিয়োগ, বিয়োগ চিহ্ন দিয়ে একের চার, থাকলো কত, থাকলো দুইয়ের চার, তাহলে এখানে কত লিখবো, দুইয়ের চার অংশ, এখানে লিখবো দুইয়ের চার অংশ, ঠিক আছে দুইয়ের চার অংশ থাকলো। মনীষা অন্য একটি পাতায় পড়লো, কী করলো মনীষা, এরকম আরেকটি পাতায় ছবি আঁকলো, এখানে দেখো নকশা করেছে কয়টি, নকশা করেছে নকশা করেছে একটি দুটি তিনটি চারটি অংশে, আর একটি খালি আছে, তাই তো, তাহলে পাঁচটি ভাগের মধ্যে চারটি ভাগে সে নকশা করেছে, তাহলে চারের পাঁচ অংশে সে নকশা করেছে, সে নকশা করেছে চারের পাঁচ অংশে, কত অংশে নকশা করলো, চারের পাঁচ অংশ নকশা করেছে, চারের পাঁচ অংশে সে নকশা করেছে, কত, চারের পাঁচ অংশে নকশা করলো। এবারে কী বলছে, এবারে চারের পাঁচ অংশে নকশা করার পরে খাতার পাতায় নকশা করা অংশ সমান কত, পাঁচ ভাগের চার ভাগ, সমান পাঁচ ভাগের চার ভাগ, সমান পাঁচ ভাগের চার ভাগ, এটাকে লিখবো কত অংশ, চারের পাঁচ অংশ সমান পাঁচ ভাগের চার ভাগ হলো এটা। এবারে সে কী করলো, খাতার পাতার কত অংশ মুছে দিল, সে তিনটা অংশ মুছে দিল, তিনটি অংশ, পাঁচ ভাগের তিন ভাগ সে মুছে দিল, কত অংশ মুছে দিল, পাঁচ ভাগের তিন ভাগ অংশ মুছে দিল, এবার সে মুছে দিল পাঁচ ভাগের তিন ভাগ, অর্থাৎ তিনের পাঁচ অংশ, কত অংশ মুছে দিল, তিনের পাঁচ অংশ মুছে দিল, তিনের পাঁচ অংশ মুছে দেওয়াতে কী হলো, এইরকম চিত্রটা হলো, দেখো তিনের পাঁচ অংশ মুছে দেওয়া ছবিটা পেলো এইরকম, তাহলে এখানে এখন কত অংশ নকশা আছে, এখন মাত্র একটি অংশই নকশা আছে, তাহলে একের পাঁচ অংশই তার নকশা এখন আছে, তাহলে তার নকশা এখন আছে একের পাঁচ অংশ, একের পাঁচ অংশ, একের পাঁচ অংশ, একের পাঁচ অংশে যখন নকশা আছে, তাহলে পেলাম চারের পাঁচ অংশ বিয়োগ তিনের পাঁচ অংশ, চারের পাঁচ অংশ থেকে তিনের পাঁচ অংশ গেলে কত অংশ থাকলো, আমরা এখানে করে ফেলি গণিতের আকারে, চারের পাঁচ অংশ থেকে, চারের পাঁচ অংশ থেকে তিনের পাঁচ অংশ যদি বিয়োগ করা যায় তাহলে কত থাকে, তাহলে একের পাঁচ অংশ রইল, একের পাঁচ অংশ এই রইল, এটাকে এইভাবে লেখা যায়, চারের পাঁচ বিয়োগ তিনের পাঁচ সমান একের পাঁচ অংশ হয়েছে। এই এখানে রঙিন অংশ রয়েছে এক দুই তিন, তিনটি রয়েছে চারটি রঙিন অংশ, তিনটি তার মধ্যে আবার, তাহলে তিনের চার অংশের রং রয়েছে, কত অংশের রং রয়েছে, তিনের চার অংশে, তাহলে এখানে তিনের চার, তিনের
চার অংশে রং রয়েছে, রং মুছে দিয়ে কি পেলাম, রং মুছে দেওয়ার পরে এই চিত্র লাল রং মুছে দেওয়ার পরে এটা রইল। তাহলে এখানে দুটি অংশে রং রয়েছে চার ভাগের দুই ভাগে, তাহলে এখানে আমরা লিখবো কত অংশে রং রয়েছে, দুইয়ের চার অংশে রং রয়েছে, দুইয়ের চার অংশে রং রয়েছে, মুছলাম একের চার অংশ। তাহলে এটাকে এইভাবে গণিতের ভাষায় লেখা যায়, এই যে এখানে দেখো তিনের চার অংশ বিয়োগ একের চার অংশ, তাহলে থেকে গেলো দুইয়ের চার অংশ, কত অংশ থেকে গেলো দুইয়ের চার অংশ, করে ফেলি তিনের চার অংশ থেকে গেলো দুইয়ের চার অংশ, দুইয়ের চার অংশ তিনের, এইখানে দেখতে পাচ্ছি তিনের চার বিয়োগ একের চার বিয়োগ একের চার সমান সমান, তাহলে দুইয়ের চার হবে, তিনের চার বিয়োগ একের চার সমান দুইয়ের চার হবে, তাহলে এখানে দুইয়ের চার, দুইয়ের চার। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এই চিত্রে দেখো, এই চিত্রে দেখতে পাচ্ছি দুটো রং রয়েছে, সবুজ রয়েছে দুটো, হলুদ রয়েছে দুটো, আর একটা সাদা রয়েছে, এখানে রং নেই, অর্থাৎ মোট অংশ রয়েছে পাঁচটি, পাঁচটির মধ্যে সবুজ দুটিতে হলুদ দুটিতে আর একটি খালি। দেখা যাক এটাকে কীভাবে করতে পারি, এখানে তাহলে রঙিন অংশ কটি রয়েছে, রঙিন অংশ রয়েছে পাঁচটির মধ্যে চারটিতে রয়েছে রঙিন অংশ, তাহলে চারের পাঁচ অংশে রঙিন রয়েছে, তাহলে চারের পাঁচ অংশে রঙিন রয়েছে। এবারে কী বললো, এখান থেকে রঙিন অংশ লা সবুজ রঙের অংশ মুছে দিলে কটি থাকলো, সবুজ রঙের অংশ মুছে দিলে এই থাকলো ছবিটা, এটা রইল সবুজ রঙের অংশ মুছার পরে শুধু এটুকুই রইল, অর্থাৎ হলুদ দুটো, তাহলে রঙিন অংশ রয়েছে দুইয়ের পাঁচ, রঙিন অংশ কটা রইল দুইয়ের পাঁচ অংশ, দুইয়ের পাঁচ অংশ রঙিন আছে। আমরা চারের পাঁচ অংশ থেকে দুইয়ের পাঁচ অংশ বাদ দিলাম এবং তাতে করে কত পেলাম, দুইয়ের পাঁচ অংশ পেলাম, দুইয়ের পাঁচ অংশ পেলাম। এটাকেই ভগ্নাংশের গণিতের ভাষায় সংখ্যা দিয়ে এইভাবে রাখা যায়, এখানে রয়েছে চারের পাঁচ, এখানে রয়েছে দুইয়ের পাঁচ, এখানে বিয়োগ চিহ্ন, অর্থাৎ চারের পাঁচ থেকে দুইয়ের পাঁচ বাদ দিলে কত থাকে সেটা লিখতে হবে, দুইয়ের পাঁচ থাকে, সুতরাং এখানে আমরা লিখবো দুইয়ের পাঁচ। এমন ছবি, এই ছবি, এই ছবিতে কী রয়েছে, এই ছবিতে রয়েছে সবগুলোতেই রং রয়েছে, ঘর রয়েছে মোটা একটা দুটো তিনটা চারটা, চারটার মধ্যে তিনটাতে, তিনটাতে রয়েছে নীল, একটাতে রয়েছে হলুদ, এই তো, তাহলে চারটের মধ্যে চারটেতেই রং রয়েছে, রং রয়েছে তাহলে চারের চার অংশে, তাহলে চারের চার অংশেই রং রয়েছে, চারের চার অংশ থেকে কী হলো, এবারে হলুদ রঙের অংশ মুছে দেওয়া হলো, হলুদ রং কটাতে আছে, একটাতে আছে, হলুদ রং মোছার পরে এইরকম থাকলো, হলুদ রং মোছার পরে আমরা এইরকম ছবি পেলাম, অর্থাৎ এখানে এখন রং রয়েছে তিনের চার অংশে, কটিতে রয়েছে তিনের চার অংশে, তাহলে আমরা লিখে ফেলি এখন রং রয়েছে তিনের চার অংশে, যেটা নীল রং, তিনের চার অংশে রয়েছে নীল রং, রাইট। তাহলে ছবি থেকে কী পাবো, মোট এক অংশ, চারের চার মানে মোট এক অংশ, এক অংশ থেকে একের চার বাদ দিলে কত থাকে, এক অংশ মানে চারের চার অংশ, সেখান থেকে একের চার অংশ বাদ দিলে তিনের চার অংশ থাকে, তিনের চার অংশ থাকে, বুঝেছে, আমরা পেয়ে গেলাম। এবারে তারপরে প্রশ্ন যায়, এবার তাহলে গণিতের ভাষায় এক বিয়োগ একের চার, একের বদলে আমরা কী লিখতে পারি, একের বদলে আমরা লিখতে পারি চারের চার, চারের চার অংশ লিখে ফেলি, তাহলে একের বদলে আমরা এখানে লিখবো চারের চার অংশ, চারের চার অংশ থেকে কত বিয়োগ হবে, একের চার অংশ থাকবে কত, তিনের অংশ, ডান, কমপ্লিট। পৃষ্ঠা একশো একশো কুড়ি, রং করি, কী আছে, সুজাতা ও সমীর ঠিক করেছে স্কুলের পাঁচিল রং করবে, সুজাতা পাঁচিলের দুইয়ের আট অংশ রং করেছে, সমীর করেছে একের আট অংশ, তাহলে দুজনে মিলে মোট কতটুকু করলো, ওরা দুজনে মিলে পাঁচিল রং করে দুইয়ের আট অংশ যোগ একের আট অংশ, তাহলে আমরা কীভাবে পাই অঙ্কটা, খুব সহজেই পাওয়া যাবে অঙ্কটা, আমরা পেয়ে যাবো হর যেহেতু আট, তাহলে উভয় ক্ষেত্রে হর আট যেহেতু, তাহলে নিচে আট লিখবো, আর দুই অংশ আর এক অংশ, দুই অংশ আর এক অংশ, দুই অংশ আর এক অংশ যোগ করে কত হয়, দুই অংশ আর এক অংশ যোগ করে তিন অংশ হয়, তাহলে ভগ্নাংশটা যোগ করার পরে তিনের আট অংশ, রাইট, তিনের আট অংশ আমরা পেয়ে গেলাম। তাহলে আর রং করা বাকি আছে কতটা, তাহলে মোট কাজকে আমরা এক অংশ ধরি, মোট কাজ এক অংশ, মোট কাজকে আমরা কত অংশ ধরি, এক অংশ ধরা হয়, এক অংশ করতে হবে, এখানে হর আট, এখানে হর আট, আর উপরে আট অং আটের আট অংশ কাজ আর তিন অংশ হয়েছে, তাহলে আট থেকে এই আট থেকে তিন বিয়োগ করলেই আমরা বাকি অংশগুলো পেয়ে যাবো, চলো করে ফেলি। তাহলে নিচে লিখতে হবে আমাদের মোট কাজের ভাগ হচ্ছে আট, আর আট থেকে তিন বাদ দিলে থাকে কত, পাঁচ, তাহলে পাঁচের আট অংশ, তো পাঁচের আট অংশ, রাইট। চলো পরের অংশে যাই, পরের অংশ কী বলছে, দানেশ শেখ লেনে রাস্তার কাজ চলছে, প্রথম দিনে রাস্তার দুইয়ের পাঁচ অংশের কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিনে মাত্র একের পাঁচ অংশ কাজ হয়েছে, ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে দেখি,
হিসাব করি এখনও আরও কত কাজ বাকি আছে। তাহলে দুদিনে কত, প্রথম দিনে কাজ করেছে 2/5, পরের দিনে 1/5, তাহলে মোট কত হবে দুই দিনে কাজ, দুটোকে যোগ করতে হবে 2/5 + 5 = 1/5 যোগ করা। এই যে এখানে প্রথম দিনে 2/5, দুই দিনে 1/5, তাহলে 2/5 + 1/5, 2/5 + 1/5, 1/5, তাহলে দুটোই হল 5 যেহেতু, তাহলে যোগ করার পরে হরের স্থানে কত হবে, হরের স্থানে আসবে 5, হরের স্থানে মান 5, আর 1/5 আর 2/5 মোট হবে 3/5, কাজ হয়ে গেছে, এইটুকু আমরা করে ফেলেছি। এবার আমরা 1 অংশ ধরি, 1 অংশ মানে কত, মোট কাজকে কত ধরা হয়, সর্বদা মোট কাজকে ধরা হয় 1 অংশ, তাহলে এখানে মোট কাজ হলো 1 অংশ। তাই কাজ এখন বাকি কত আছে, মোট কাজ থেকে যেটুকু কাজ করা হয়েছে সেটা বাদ দেবো, মোট কাজ 1 অংশ, তার মধ্যে কাজ হচ্ছে 3/8, কত অংশ হচ্ছে 3/8, তাহলে বাকি কত, 1 অংশকে আমরা কি লিখতে পারি, 1 অংশকে আমরা লিখতে পারি 8/8, যেহেতু হর 8 হয়েছে আর কাজ হয়েছে 3/8, তাহলে 1/8 বিয়োগ 3/8, তাহলে 1/8 থেকে 3/8 বাদ দিলে কত থাকবে, দেখে নিই কত থাকে, এইটুকু বাদ দিলে কত থাকবে, যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে থাকবে হলো 1/8 থাকবে, 5/8 থাকবে, 1/8 থাকবে, 5/8, 5/8 থাকবে, 1/8 থাকবে, থাকবে হচ্ছে 5/8, 5/8 থেকে যাবে, বাকি আছে 120 পাতা, 121 পাতা, 121 পাতা রয়েছে। বোতাম নিয়ে যাচাই করি, হাতে কলমে বোতাম নিয়ে যাচাই করি, এই যেখানে কতগুলো বোতামের ছবি আছে, কিসের ছবি আছে, কতগুলো হলো বোতামের ছবি আছে দেখো, ওকে আমাদের জামায় ফ্রকে যে বোতামগুলো থাকে সেই বোতামের ছবি আছে। এখানে বলা হলো কে 3/8 + 2/8, 3/8 - 2/8, অর্থাৎ প্রশ্নটা কি, 8টির মধ্যে 3টি বোতাম ছিল, 8টি বোতাম আগে নিলাম, কীভাবে নিব, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি বোতাম নিলাম, তার 3 অংশ নিলাম, 8টি বোতামের 3 অংশ মানে এই 1, 2, 3, 3 অংশ হলো 3/8, আবার 8টি বোতামের এই 8টির মধ্যে 2টি 2/3 অংশ 2/8 হচ্ছে এটা, তাহলে 3/8, 2/8 হলো। এবার 8টি বোতামের 3/8 যোগ 2/8, এই 3টি অংশ, 1টি 2টি 3টি, আর এখানে 2টি অংশ আছে, মোট 4টি অংশ হবে, 1, 2, 3, 4, 5টি অংশ, তাহলে মোট 5টি কটির মধ্যে 8টির মধ্যে, অর্থাৎ এটাকেই আমরা এইভাবে যোগ করে পেলাম, 3/8 + 2/8 = 5/8, ঠিক আছে। তাহলে 8টি বোতামের 3/8 হলো এটা, আবার 8টি বোতামের 2/8 এটা, তাহলে যদি কোনটা বেশি কোনটা কম, 3/8 নিশ্চয়ই বেশি বড়ো আর 2/8 কম, তাহলে আমরা বড়োর জন্য কোন চিহ্ন বসাই, এই বৃহত্তর, তাহলে 3/8 = 2/8, তাহলে এখানে আমরা বৃহত্তর চিহ্ন বসালাম, ঠিক আছে, এটা করে দেওয়া রয়েছে। চলে যাই আরও পরে, আরও পরে কী রয়েছে, 8টি বোতামের 3/8, 3/8 হচ্ছে এটা 8টি বোতামের, আবার 8টি বোতামের 2/8 এটা, তাহলে 8টি বোতামের 3/8 - 2/8 কত হবে, এই 3টার থেকে যদি আমরা এই দুটো বাদ দিই তাহলে কটা থাকবে, 1টা থেকে যাবে, তাহলে 3/8 - 2/8 = 1/8, ঠিক আছে, কমপ্লিট। এবারে আমরা যাব 122 পৃষ্ঠার প্রশ্ন কী রয়েছে, এখানে প্রশ্ন আছে হাতে কলমে একই মাপের 3টি আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে সমান 4টি ভাগে ভাগ করলাম ও নানান অংশ রং দিয়ে পেলাম, দেখি দেখে যাও কী কী করা হয়েছে, এই একটি কাগজকে 4 টুকরা করেছে, 1, 2, 3, 4, 4টির মধ্যে 1টিতে রং করেছে, তাহলে 1/4 অংশ, এখানে 5টি টুকরা আছে, এখানে রয়েছে 1, 2, 3, 4, তার মধ্যে 5টিতে রং রয়েছে, 2টিতে 1টিতে 2টিতে, তাহলে লবের স্থানে এখানে লবে হবে 2 আর হরে হবে মোট যেটা অংশ, মোট 5টি অংশ 4টি অংশ করে ফেলি আমরা, তাহলে এখানে লবে হবে 2টি অংশ, 2টিতে রং আছে আর মোট অংশ হচ্ছে 4টি, তাহলে 4 হয়ে গেল লব আর হর। এবারে আমরা পরের চিত্রে আসি, পরের চিত্রে কী বলেছে, পরের চিত্র হচ্ছে এটা, কোনটা, এই চিত্র, এই চিত্রে 4টি অংশ রং রয়েছে, 1টি 2টি আর মোট অংশ 4টি, তাহলে উপরে লিখবো 3 আর নিচে লিখবো 4 হরের জায়গায়, তাহলে 3/4 অংশ, তাহলে পরের চিত্রে 3/4 অংশ হচ্ছে। এবারে চলে যাব পরে, দেখছি 1/4, দেখো এখানে কী রয়েছে, এখানে রয়েছে 1/4, 2/4 আর 3/4,
আমরা এই যে এর আগে শিখেছিলাম কি শিখেছিলাম, বৃহত্তর, এই চিহ্নটাকে বলা হয় বৃহত্তর আর এটাকে বলা হয় ক্ষুদ্রতর। কোন চিহ্নটা এখানে বসবে? দুটো বাক্স আছে খালি, একটা বাক্স এটা, একটা একটা এই চিহ্ন বসবে। দেখে নিই আমরা, যদি হর সমান হয়, হর যদি সমান হয়, এখানেও চার, এখানেও চার, এখানেও চার, হর সমান হলে যার লব ছোট হবে সে ছোট, যার লব বড় হবে সে বড়, অর্থাৎ দুইয়ের চারের চেয়ে ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর অর্থাৎ কি বসবে? ক্ষুদ্রতর অর্থাৎ আমরা বসাবো এই খালি বাক্সে বসাবো ক্ষুদ্রতর। আবার তারপরেরটা দেখি, দুই তিনের চেয়ে ছোট, অর্থাৎ দুইয়ের চার ক্ষুদ্রতর তিনের চার, অর্থাৎ আমাদের এইটুকু কাজ হয়ে গেল। ক্ষুদ্রতর বসলো দুটো খালি বাক্সে, কারণ ভগ্নাংশের হর একই ভগ্নাংশের মান, তাহলে কী হয় লব বাড়লে ভগ্নাংশের মান কী হয় বাড়ে, তাহলে এটা ঊর্ধ্বক্রমে আছে, একের চার ক্ষুদ্রতর, দুইয়ের চার ক্ষুদ্রতর তিনের চার, আর সবচেয়ে বড়কে সবচেয়ে বড় হলো তিনের চার, আর সবচেয়ে ছোটোকে একের চার, মাঝখানে দুইয়ের চার হয়েছে। চলো আমরা তাহলে লব বানালে ভগ্নাংশের মান কী হবে? ভগ্নাংশের মান বাড়বে, ভগ্নাংশের মান কী হবে? বাড়বে। কয়েকের বা ডয়েন্ড্র কয়েকের বে ভগ্নাংশের মান বাড়বে, ঠিক আছে। এই আমরা এই অবধি পেয়ে গেছি। এবারে চলে যাই পরের প্রশ্নে। অন্য তিনটি একই মাপের আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে নিচের মতো সমান ভাগে ভাগ করি ও কি পাই দেখি, অর্থাৎ সমান মাপের আয়তক্ষেত্র কাগজ নিয়ে নিচের মতো ভাগ করে কি পাই দেখি। এরকম করে ভাগ করুন, প্রথম চিত্রে কী রয়েছে? প্রথম চিত্র এই দেখুন, এই চিত্রে দেখা যাচ্ছে দুটি ভাগ, দুটির মধ্যে একটিতে রং রয়েছে, একটি খালি, অর্থাৎ একের বিংশে রং রয়েছে। এবার তারপরের চিত্রে ওই সমান পরিমাণে কটি ভাগে ভাগ করেছে? একটি, দুটি, তিনটি ভাগে ভাগ করে, তিনটির মধ্যে কটিতে রং রয়েছে, একটিতে রং রয়েছে, তাহলে এখানে কী বসবে? এখানে বসবে একের তিন, কী বসবে এখানে? একের তিন, একের তিন, একের তিন অংশে এখানে রং রয়েছে, তাই তো? এবারে তাহলে কোনটা বেশি কোনটা কম? একের দুই, এই যে একের দুই, এটা বেশি না কম? তাহলে এটা বেশি বৃহত্তর আর এটা ক্ষুদ্রতর। আবার তারপরে দেখো তারপরের চিত্রে, এই চিত্রে চারটি ভাগ আছে, দুই তিন চার, চারটির মধ্যে একটিতে রং রয়েছে, অর্থাৎ এখানে কী বসবে? অর্থাৎ এখানে কী বসবে? এখানে বসবে একের চার, এখানে বসবে একের চার, একের চার হয়ে গেছে, একের চার বসলো। এবারে যদি আমাদের তুলনা করতে হয় তাহলে একের দুই অংশ বড় কার চেয়ে একের তিন অংশের চেয়ে, অর্থাৎ কী দেখছি আমরা? এখানে হরটা বদলে যাচ্ছে, লব কিন্তু একই আছে, এখানে লব একই আছে, দেখো সবগুলো ক্ষেত্রে লব এক, লব এক, কিন্তু হর এখানে দুই আর এখানে তিন, এখানে লব দুই, এখানে লব দুই, কিন্তু হর বদলে গেল পাঁচ আর ছয়, এখানে লব সবগুলোতেই এক আছে, কিন্তু এখানে তেরো, এখানে পনেরো, লব এক কিন্তু হর পনেরো, আর এখানে লব একই আছে কিন্তু হর দেওয়া নেই। এক যেহেতু এক শব্দের অর্থ, কিন্তু আমরা হর সমান করতে চাইলে এক শব্দের অর্থ একের এক, এককে আমরা কী লিখবো? একের এক, তাহলে এখানে এক সমান সমান একের এক করতে পারি। আর এই চিত্রে এখানে কী রয়েছে? হর রয়েছে সতেরো আর এগারো, কিন্তু লব দুটোকে সমান, তাহলে দেখি আমরা এখানে কী প্রশ্ন করেছি। আমাদের বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে, এই চিহ্ন বা এই চিহ্ন বসাতে হবে এই খালি বাক্সগুলোতে, ঠিক আছে। তাহলে আমরা দেখিনি চিত্রে, চিত্রে কী পেয়েছিলাম? কোনটা বেশি দেখো তো, এই যে একের দুই, এই রংটা বেশি জায়গায় রয়েছে নাকি একের তিন, এই রংটা বেশি জায়গায়? নিশ্চয়ই এই একের দুই, এটা বেশি জায়গায় রয়েছে, অর্থাৎ একের দুই একের তিনের চেয়ে বড়, বৃহত্তর, তাহলে এখানে কী বসবে? একের দুই হবে বৃহত্তর তিনের চেয়ে, অর্থাৎ আমরা কী বুঝলাম? যদি লব সমান হয় তাহলে হর বাড়লে, হর এখানে দুই থেকে তিন হয়ে গেল, হর বাড়লে লগ্নাংশের মানটি কমে যায়, কারণ একের দুইয়ের চেয়ে একের তিন ছোট হয়ে গেল, বোঝা গেছে? তাহলে আমরা পেলাম এখানে একের দুই বৃহত্তর একের তিন। একই রকমভাবে দুইয়ের পাঁচ কী হবে? বৃহত্তর হবে দুইয়ের ছয়ের, দুইয়ের ছয় কম হবে, কারণ এখানে হর বেড়ে গেছে, হর বেড়ে গেলে মানটা কমে যায়, মানে দুইয়ের পাঁচ বড়। এবারে এখানে আসো একের তেরো থেকে একের পনেরো, এখানে হর বেড়ে গেছে তাহলে মান কমে যাবে, তাহলে একের তেরো বড় হচ্ছে একের পাঁচের চেয়ে, এখানে এক মানে একের এক আর একের দুই, তাহলে এক থেকে দুই হয়েছে, অর্থাৎ এটা ছোট হয়ে গেছে, অর্থাৎ এক বৃহত্তর হচ্ছে একের দুইয়ের চেয়ে। এই প্রশ্নে একের পনেরো, এখানে এক রয়েছে, এক অর্থাৎ এটাকে আমরা ধরতে হবে কত? এটাকে আমরা ধরবো একের এক, একের এক, তাহলে এখানে হর ছোট হয়ে গেছে, হর যদি ছোট হয় তাহলে পনেরো থেকে এক হয়ে গেল, তাহলে কীভাবে বড় হবে? হর যদি বড় হয় তাহলে মান ছোট হয়, আবার হর যদি ছোট হয় তাহলে মান বড় হয়, তাহলে এখানে আমরা কি, অর্থাৎ ক্ষুদ্রতর এবং এখানে এখানে লব সমান রয়েছে, হর ছোট হয়ে গেছে, হর ছোট হয়ে এটা বড় হয়ে যাবে, তাহলে এই হবে ক্ষুদ্রতর, ঠিক আছে। আমরা এই পর্যন্ত করে ফেললাম। এবারে এখানে দেখছি একের দুই একের তিন একের চার, এটা আমরা ইতিমধ্যে করেছি, তাহলে একের দুই একের তিন ও একের চারের মধ্যে একের দুই হচ্ছে বৃহত্তর কার চেয়ে,
একের তিনের চেয়ে, আবার একের তিন বৃহত্তর কার চেয়ে একের চারের চেয়ে পেয়ে গেছি। তাহলে আমরা কী পেলাম? শেষ কথা, আমরা পেলাম ভগ্নাংশের লব যদি একই রেখে হর বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান কী হবে? ভগ্নাংশের মান কমবে। তাহলে আমরা লিখে দিলে কমবে, ভগ্নাংশের মান কমবে, ক ম বয়ে কারবে, ভগ্নাংশের মান কমবে। ঠিক আছে, এ পর্যন্ত হয়ে গেছি। তাহলে আমরা কী কী জানলাম? ভগ্নাংশের হর যদি একই রেখে লব বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান বাড়ে, আবার লব একই রেখে যদি হর বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান কমে। এই কথাটা ভালো মতো মনে রাখতে হবে। শেষের লাইনে দেখো, তোমাদের এই কথাটি ভালোভাবে মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট পার্ট। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, এবং লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কী হয়? কমে। এই ধারণাটা আমরা এখানে পেয়েছি। ওকে, এবারে চলো আমরা দেখি পরের 122 পৃষ্ঠা হয়ে গেছে। 123 পৃষ্ঠা কী রয়েছে? এখানে রয়েছে তরমুজ ভাগ করে খাই। বাজার থেকে বাবা একটি তরমুজ কিনে নিয়ে এলেন, মা তোমাকে ভাগ করলেন, আমি তরমুজটি 8 ভাগের সমান 2টি ভাগ খেলাম, বোন 3টি ভাগ খেলাম, বাবা 1টি ভাগ। হিসেব করে দেখি আমরা কে কত অংশ তরমুজ খেলাম। খুব সোজা প্রশ্ন, তোমরা ইতিমধ্যে করে ফেলেছ। তাহলে তরমুজ খেলাম, আমি কটি ভাগ খেলাম? আমি খেয়েছি 8টি ভাগের 2টি। তাহলে আমার অংশ 2-8, আমার অংশ কত? 2-8। তাহলে আমার অংশ হলো 2-8। আচ্ছা, বাবা তরমুজ ভাগ খেয়েছে 1টি ভাগ খেয়েছে, তাহলে বাবার অংশ কত? 1-8। বাবা কটি খেয়েছে? 1টি ভাগ খেয়েছে, তাহলে বাবার অংশ 1-8। বাবার অংশ হলো, বাবা খেলেন 1-8 অংশ তরমুজ, 1-8 অংশ। এই দুটো আমরা পেয়ে গেছি। আর বোন কতটুকু খেলো? বোন খেয়েছে 3 ভাগ, অর্থাৎ বোনের অংশ হচ্ছে 3-8। কত অংশ? 3-8 অংশ, বোন খেয়েছে 3-8 অংশ। তাহলে আমরা এইটুকু পেয়ে গেছি। এবারে দেখি তারপরের প্রশ্ন কী রয়েছে। তাহলে মোট কতটুকু তিনজনে খেলাম? আমি খেয়েছি 2-8, আমি খেয়েছি 2-8, 2-8, বাবা খেয়েছে 1-8, আর বোন খেয়েছে 3-8। তাহলে মোট সবগুলোরই হর 8-8-8 রয়েছে। তাহলে 2 আর 1 যোগ করে 3, 3 আর 3 যোগ করে 6। তাহলে মোট আমরা তিনজন মিলে খেলাম 6-8 অংশ। কত অংশ? 6-8 অংশ খেয়েছি, তার মানে 8 ভাগের মধ্যে 6 ভাগ খেয়ে নিয়েছি। তাহলে খাওয়া তরমুজের নিশ্চয়ই বেশি খেয়েছে। তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ বৃহত্তর, কার চেয়ে বৃহত্তর? আমার খাওয়া অংশ। তাহলে কোন চিহ্নটা বসবে? এটা বসবে না, এটা বসবে? বৃহত্তর চিহ্ন হচ্ছে এটা, এই চিহ্নটা বসবে। তাহলে আমরা বসিয়ে দিয়েছি চিহ্নটা। তাহলে বোনের খাওয়া অংশ আমার খাওয়া অংশ হচ্ছে বৃহত্তর, বৃহত্তর। তাই 3-8 কার চেয়ে বড়? আমার অংশ 2-8 চেয়ে বড়। তাহলে এখানে এই চিহ্নটা বসবে, তাহলে 3-8 2-8 চেয়ে বৃহত্তর, তাহলে বৃহত্তর বসবে। আচ্ছা, এবার আসো, আসা যাক। বাবার খাওয়া তরমুজের অংশ বোনের চেয়ে বেশি হবে না, কম? বাবা খেয়েছে 1-8, তাহলে বাবার খাওয়া তরমুজের অংশ তো আরও কম হবে বোনের চেয়ে, কারণ বোনের বোন খেয়েছে 3-8। তাহলে এখানে বাবার খাওয়া অংশ হচ্ছে ক্ষুদ্রতর, আর চেয়ে ক্ষুদ্রতর বোনের অংশের চেয়ে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর। কমপ্লিট। এবারে আসি, 1-8 হচ্ছে 3-8 চেয়ে ক্ষুদ্রতর, তাহলে এখানে বসবে 1-8 হবে 3-8 চেয়ে ক্ষুদ্রতর। হয়েছে, এবারে বাকি রইল তাহলে মোট অংশের থেকে কতটুকু? মোট অংশ, মোট অংশের থেকে আমরা তিনজনে খেয়েছি 6-8 অংশ। কতটুকু খেয়েছি আমরা তিনজনে? 6-8 অংশ খেয়েছি, তিনজনে খেয়েছি 6-8 অংশ। 1 অংশ মানে পুরো অংশ, পুরো অংশ মানে কত? 8-8 অংশ, 8-8 অংশ ছিল মোট। তার মধ্যে আমরা খেয়ে নিয়েছি বাবা, আমি আর বোন মিলে 6-8 অংশ। তাহলে বাকি রইল কতটুকু? বাকি রইল মোট অংশ কতটুকু খেলেছিলাম আমরা? 6-8 অংশ। তাহলে বাকি রইল 2-8 অংশ, 2-8 অংশ, বিয়ে করলে 2-8 অংশ পেয়েছে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে বাকিটা মা খেলেন, বাকিটা কে খেলেন? মা খেলেন। তাহলে মা কতটুকু খেলেন? এই যে বাকি রয়ে গেলে যে অংশটুকু, বাকি অংশ কতটুকু রইল? এই যে বাকি 2-8 অংশ রইল, এটাই মা খেয়েছেন। তাহলে মা খেলেন 2-8 অংশ। মা কত অংশ খেলেন? মা খেলেন 2-8 অংশ, 2-8 অংশ খেয়েছেন মা। তাহলে সবচেয়ে বেশি তরমুজ কে খেলো? আমি 2-8, মা 2-8, বাবা 1-8। তাহলে সবচেয়ে বেশি খেয়েছে বোন 3-8 অংশ, কে খেলো? বোন। তাহলে সবচেয়ে বেশি খেয়েছে বোন, বোন খেয়েছে সবচেয়ে বেশি, কত অংশ? 3-8 অংশ। ঠিক আছে, কমপ্লিট। এই পাতাও আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এবারে আমরা পরের পাতায় যাই। পরের পাতায় কী রয়েছে? পরের পাতায় রয়েছে একটি বাক্সে 4টি বল আছে, কটি বল আছে দেখো এখানে, একটি বাক্সে 4টি বল আছে, 1, 2, 3, 4, 2টি কালো আর 2টি সাদা, 2টি কালো রয়েছে, 2টি সাদা রয়েছে, অর্ধেক কালো অর্ধেক সাদা, কটি বল অর্ধেকের মধ্যে? তাহলে 4টির মধ্যে কটি অর্ধেক হয়? 2টি। তাহলে 2টি বল কালো রঙের, কটি বল কালো রঙের? 2টি বল কালো রঙের আর 2টি বল সাদা রঙের। মোট বলের কত অংশ তাহলে কালো রঙের? মোট বল হচ্ছে 4টে, কালো তার মধ্যে রয়েছে 2টি, তাহলে 2-4 অংশ হচ্ছে বল কালো রঙের, আর সাদা রঙও সাদাও ঠিক তাই, মোট 4টা, মোট কথা রয়েছে 4টে, তার মধ্যে সাদা 2টি, তাহলে 2-4 অংশ, তাহলে কালো বল 2-4 অংশ, সাদা বল। এবারে এই ছবিতে দেখো, এই ছবিতে, এই ছবিতে রয়েছে এগুলো সব কুল, কটা কুল রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি কুল রয়েছে। 8টি কুলের মধ্যে
পেটের মধ্যে আটটা কুল রয়েছে। আটটি কুলের মধ্যে পেটের কুলে একের চার অংশ কুলে পোকা ধরেছে, কতগুলো কুল খাওয়া যাবে? একের চার অংশ পোকা, তাহলে পোকাগুলো কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। তাহলে একের চার অংশ মানে চার ভাগের এক ভাগ, তাহলে এটাকে যদি চার ভাগ করি কেমন হয়? চার ভাগ করলে এই একটা ভাগ, এই দুটো ভাগ, এই তিনটা ভাগ, এই চারটা ভাগ, তাহলে একটা ভাগে কটা করে থাকছে? দুটো করে। এক একটা ভাগে কটা করে থাকছে? চার ভাগ করে দুটো করে। আচ্ছা, একের চার অংশ কুল পোকা, তাহলে কী হলো? একের চার অংশ কুল পোকা মানে চারটার মধ্যে একটা ভাগ হলো পোকা, এই একটা ভাগ ধরে নেওয়া যাক পোকা। একটা ভাগ মানে কত হচ্ছে? দুটো হচ্ছে। তাহলে কতগুলো কুল খাওয়া যাবে? একের চার অংশ কুলে যদি পোকা থাকে তাহলে সমান চার ভাগে ভাগ করলে পাই কত পাচ্ছি? দুইটি কুল পাচ্ছি আমরা এক একটা ভাগে, তাই তো? এবার একের চার অংশে কুল পোকা মানে কয়টি কুলে পোকা? মানে হচ্ছে দুটো কুলে পোকা, দুইটি কুলে পোকা। এবার তাই খাওয়া যাবে কয়টি? মরছিল কয়টা? মরছিল আর পোকা ধরেছে দুটিতে, তাহলে খাওয়া যাবে কয়টি? ছয়টি কুল খাওয়া যাবে, ছয়টি কুল। বুঝছে? এবার দেখো পকেটে ছয়টি পেন আছে, পকেটে ছয়টি পেন আছে, পকেটের প্যাকেটের পেনের প্যাকেটের মধ্যে ছটি পেন আছে, পেনের একের তিন অংশের পেন লেখা পড়ছে না, প্যাকেটের পেনের একের তিন অংশ পেনে লেখা পড়ছে না, অর্থাৎ সবগুলো পেন ভালো নয়, কিছু পেন খারাপ হয়েছে যেগুলোতে লেখা পড়ছে না। তাহলে কত অংশ একের তিন, তাহলে ছয়টিকে তিন ভাগে ভাগ করলে এক একটি কত ভাগ হবে? হ্যাঁ, ছয়টিকে তিনটি ভাগে ভাগ করলে এক একটি হবে দুটি, দুটি ভাগ, মানে এক ভাগ হলো দুটি। তাহলে কয়টিতে লেখা পড়ছে না? দুটিতে লেখা পড়ছে না। তাহলে কয়টিতে লেখা পড়ছে? ছয় থেকে দুই ভাগ দিলে কত থাকে? চার। তাহলে চারটিতে লেখা পড়ছে, তাহলে ছয় থেকে চারটিতে লেখা পড়ছে। এটা আমরা করে নিলাম মুখোমুখি। কী বলছে? এক কিলোগ্রাম আলুর দাম বারো টাকা হলে হাফ কিলোগ্রাম আলু কত টাকায় পাবো দেখি। এক কিলোগ্রাম আলুর দাম কত? বারো টাকা। তাহলে হাফ কিলো আলু, তাহলে বারো টাকাকে সমান দুই ভাগে ভাগ করো। তাহলে বারো টাকাকে সমান দুই ভাগে ভাগ করলে এক ভাগ কত হয়? ছ টাকা, অর্থাৎ হাফ অর্ধেকটা আমরা পাবো ছ টাকায়। তাহলে হাফ কিলোগ্রাম আলুর দাম আলু পাবো কত টাকায়? ছ টাকায়, হয়ে গেছে। কিন্তু আমি যদি এবারে প্রশ্ন করছি, আমি যদি একের চার কিলোগ্রাম আলু কিনি কতক্ষণে আলু কিনবো? যদি আমি একের চার কিলোগ্রাম আলু কিনি, যদি আমি একের চার কিলোগ্রাম আলু কিনি তবে কত টাকায় পাবো দেখি। অর্থাৎ এক কিলোগ্রামকে চার ভাগে ভাগ করে তার এক ভাগে আলু কিনবো, এক কিলোগ্রামকে চার ভাগে ভাগ করে তার এক ভাগ কিনবো। তাহলে এক কিলোগ্রামকে চার ভাগে যদি ভাগ করে বারো টাকায়, তাহলে বারো টাকার সমান চার ভাগের এক ভাগ কত ভাগ হয়? সমান চার ভাগের এক ভাগ কত টাকা হয়? চার দিয়ে ভাগ করো বারোকে, চার তিনে বারো, তাহলে তিন টাকা হয়, হয়েছে, তিন টাকা পেয়ে গেছি। তার মানে একের চার কিলোগ্রাম আলুর দাম কত? তিন টাকা, তিন টাকা পাবো। তাহলে একের চার কিলোগ্রাম আলু পাবো কত টাকায়? তিন টাকা। কত টাকায় পাবো? এই যে তিন টাকায়, একের চার কিলোগ্রাম আলু পাবো তিন টাকায়। শেষ। তাহলে আমরা এই পাতা করে ফেলেছি। এখানে আমরা কী দেখলাম? এখানে আমরা দেখলাম দুটি প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ ও ছোটো বা বড়, যোগ কী করে করবো, বিয়োগ কী করে করবো, ছোটো কোনটা কোনটা, বড় কী করে জানবো, ইত্যাদি আমরা শিখলাম। আমাদের কত পৃষ্ঠা হয়ে গেল? পৃষ্ঠা হয়ে গেল। সুতরাং আমাদের ভগ্নাংশ আজকে এখানেই শেষ হলো। আমরা প্রথমে একটু দেখে নিই আজকে কী কী শিখলাম। আজ আমরা শিখলাম, আজকে আমরা কী কী শিখেছি একটু দেখে নিই। আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে শিখেছি ছবির মাধ্যমে এবং ছবির সাহায্য ছাড়া। আমরা কী শিখেছি? আমরা শিখেছি দুটো ভগ্নাংশ কীভাবে যোগ করা যায়, যোগের ধারণা এবং বিয়োগের ধারণা একসঙ্গে, যোগ করে কত হয় এবং সেখান থেকে বিয়োগ করে কত হয়। দুজনে মিলে একটা অংশ খেলাম, বাকি অংশটা তৃতীয়জন খেলো, তাহলে তৃতীয় অংশের কী করে বের হয় সেটা বের করলাম। আমরা দেখলাম দুটি ভগ্নাংশ কীভাবে যোগ করতে হয়, আবার কীভাবে বিয়োগ করতে হয়, সেই চিত্রের মাধ্যমে দেখলাম, এবং দুটি ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোটো, বৃহত্তর ক্ষুদ্রতর ধারণা এবং লেখার মাধ্যমে প্রকাশ করলাম। আমরা ছবির মাধ্যমে দেখলাম, রং করে বৃহত্তর এবং ক্ষুদ্রতর ধারণা পেলাম। আর কী পেয়েছি আমাদের মধ্যে? আমরা জানলাম যদি ভগ্নাংশের হর সমান থাকে, লব বেড়ে যায়, তাহলে ভগ্নাংশের মান বেড়ে যায়। কিন্তু যদি ভগ্নাংশের লব সমান থাকে, একই থাকে, হর বেড়ে যায়, তাহলে ভগ্নাংশের মান কমে যায়। হ্যাঁ, শিখেছি। তারপরে আমরা বৃহত্তর অংশ ক্ষুদ্রতর ভগ্নাংশ দুটোই দেখেছি, এবং এর মধ্যে যোগ বিয়োগ করে সমস্যার সমাধান যেভাবে করতে হয়, তার উপরে কতগুলো সমস্যা আমরা পেয়েছি, সেই সমস্যাগুলো সমাধান ভগ্নাংশের মাধ্যমে করেছি। এই হচ্ছে আমাদের ভগ্নাংশের পাঠ, এই পর্যন্ত ছিল। সুতরাং আমরা গত দুটো ক্লাসে চতুর্থ শ্রেণীর ভগ্নাংশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। তোমরা তোমাদের পাঠ্য বই আমার গণিত খুব সুন্দর বর্ণনা রয়েছে, আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। তোমরা ভালো করে পড়বে এবং পেন্সিল দিয়ে বইয়েই কিছু কাজ করবে এবং একাধিকবার নিজেদের খাতায় কলম দিয়ে কাজগুলো বারবার করে করবে, তাহলে ভগ্নাংশ সম্বন্ধে তোমাদের ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে। সো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে নিজের যত্ন নিবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে, এবং দেখা হবে আবার
আগামী ক্লাসে। ওকে, টেক কেয়ার, বাই বাই।